ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই শুরু হয়ে গেছে করোনার মহামারীর দাপট। এই দাপট থেকে বাঁচতে কেন্দ্র সরকার নির্দেশে পশ্চিমবঙ্গের দুটি জেলাতে লকডাউন ঘোষণা করা হলো। তো কোন কোন দুটি জেলাতে লকডাউন ঘোষণা করা হলো জানার পূর্বে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানিয়ে দিন, কেননা আপনার ডিস্ট্রিক্টে কবে লকডাউন শুরু হবে বা বিস্তারিত কোনো খবর এলে আপনাদের জানিয়ে দিতে কোনো রকম অসুবিধা হবে না। আর এই ভিডিওটি জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন, যাতে সকল মানুষ এই গুরুত্বপূর্ণ তথ্যটি জানতে পারে। আর ভিডিওটি প্রথম যদি ভিজিট করে থাকেন অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিন, আর পরবর্তীতে আপডেট পেতে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন। কেন্দ্রীয় সরকার করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার সাথে সাথে বলে আসছিল এবার দেশজুড়ে টানা লকডাউন করতে চান না তারা। জানা যাচ্ছে করোনার বাড়াবাড়ির জন্য তারা রাজ্যগুলিকে নয়া এক নির্দেশিকা পাঠিয়েছেন। সেইখানে বলা আছে সংক্রমণের হার যেইখান বেশি সেই জেলাগুলিকে বিশেষভাবে চিহ্নিত করতে হবে এবং দেখতে হবে যাতে সংক্রমণ আর না ছড়ায়। খুব সম্ভবত কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা এই লকডাউনের কবলে পড়বে। হ্যাঁ ফ্রেন্ডস, ইতিমধ্যে কেন্দ্র সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা জেলায় সংক্রমণের হার অত্যন্ত বেশি এবং এই দুটি জেলাকে বাঁচানোর জন্য এই দুটি জেলায় লকডাউন ইতিমধ্যে শুরু করা হয়েছে। তো এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই